বিবৃতি মানে তো স্টেটমেন্ট দেবে এবার তোকে যে অপশানগুলো দেবে দুটো স্টেটমেন্ট বলবে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু এবার তোকে বলতে হবে কী কী হতে পারে অপশানসগুলো অপশানসগুলো পরে টাই করবি না আগে এই স্টেটমেন্টগুলোকে নিজে ভেরিফাই কর যা বলছে ঠিক বলছে না ভুল বলছে তাহলেই ঠিক উত্তরটা পেয়ে যাবি বলছে কার্বন নাইট্রোজেন অক্সিজেনের আয়নয়ন বিভবের ক্রম বলেছে এন গ্রেটার দেন ও গ্রেটার দেন সি প্রত্যেকে দেখে আয়নয়ন বিভব মানে আয়োনেজেন এনার্জি জানতে চাইছিস ইলেকট্রন বিন্যাসটা আগে লিখে ফেল মানে কমনলি উত্তরগুলো পেয়ে যাবি ইলেকট্রন বিন্যাস থেকে তুই একটা উত্তর পেয়ে যাবি অন্তত এন এর যত কখন ইলেকট্রন বিন্যাস কী বল টু এস টু টু পি থ্রি অক্সিজেন টু এস টু টু পি ফোর আর কে দিয়েছিলে কার্বন টু এস টু টু পি টু এইগুলো দেওয়া রয়েছে আমাদের ওকে এবার তুই খেয়াল করে দেখ কাকে তোর মনে হচ্ছে আয়োজ করা সব থেকে চাপের নিজে বল ঠিক সে বল নাইট্রোজেন হাফ ফিল্ড তাহলে সব থেকে এনার্জি লাগবে এটা সঠিক তাহলে এন ঠিক আছে এনকে কে প্রথমে রেখেছে কোনো সমস্যা নেই এন বেশি লেখা আছে ঠিকই আছে এবার অক্সিজেন আর কার্বনের মধ্যে কার বেশি হওয়া উচিত দেখ কার্বন হচ্ছে গ্রুপ ফরটিন তারপরে গ্রুপ ফিফটিন তারপরে গ্রুপ সিক্সটিন আছে অক্সিজেন এখানে আছে অক্সিজেন এরম জায়গায় অক্সিজেন আছে এরম জায়গায় কার্বন আছে লেফট টু রাইট গেলে আয়নাইজেন এনার্জি বাড়ে তাহলে কার্বনের থেকে অক্সিজেনের আয়নাই এনার্জি বেশি হওয়া উচিত তাহলে দেখ এটা তাহলে ঠিক আছে তাহলে বিবৃতি ওয়ান কারেক্ট বিবৃতি টু পটাশিয়ামের চেয়ে কপারের আয়রন বিভার মান বেশি হয় এটাও ক্লাসে করিয়েছিলাম প্রথম প্রথমে পটাশিয়াম ওপারে কপার এদিকে আর একটা কারণ হচ্ছে দেখবি কপারে তোদের আমি পড়িয়েছিলাম থ্রি ডি ইলেকট্রন রয়েছে পটাশিয়াম বলছি কপারে বিন্যাসে দেখবি পটাশিয়ামটা লিখলে যদি এটা ক্লাসে করিয়েছিলাম না পটাশিয়াম ভার্সেস কপার যে আবরণীর প্রভাব দিয়ে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান তাই তো আর কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে কি ছিল এই ফোর এসের আগে একটা থ্রি ডি থাকছে তাই তো থ্রিডি টেন ফোর এস ওয়ান থাকছে কপারের ক্ষেত্রে তাহলে ডি যেহেতু একটা দুর্বল আবরক তাহলে এখানে নিউক্লিয়ার অ্যাট্রাক্টিভ ফোর্স বেশি হবে তাহলে এই ইলেকট্রনটা একটু সহজে আয়োনাইজ করতে পারবি না তাহলে কপারের আয়ন এনার্জি বেশি হবে দেন পটাশিয়াম তাই তো বলা আছে বিবৃতি ওয়ান বিবৃতি টু দুজনেই কারেক্ট